শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল ত্রিশ নভেম্বর বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো এক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা আজ বাবার সঙ্গে এর স্কুটি আনতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু এক মেধাবী ছাত্রীর দ্রুতগামী ট্রেভেলারের ধাক্কায় অকালে মৃত্যু মেধাবী ছাত্রীর আহত বাবা বিস্তারিতে থাকবে প্রতিবেদনে কিছুক্ষণ পূর্বে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের এক্সিট পোল ঘোষণা চার রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস বিজেপির তেলেঙ্গানায় কেসিআর কিছুটা এগিয়ে কংগ্রেস বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ শিলচরে এইচএস এর পড়ুয়াদের মধ্যে স্কুটি বিতরণ দেশ ও রাষ্ট্র গঠনে পড়ুয়াদের এগিয়ে চলার আহ্বান মন্ত্রী পিজু হাজারিকার করিমগঞ্জে মুক্তি পাবে এনআরসি নিয়ে নির্মিত বাংলা ছায়াছবি আইডি আগামী তিন ডিসেম্বর মিরাবাড়ি টাইটেল মাদ্রাসায় এদারায় মাদারিসে ইসলামিয়া বোর্ডের সকল শিক্ষকদের টিচার্স ট্রেনিং প্রোগ্রামের ঘোষণা বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ রামকৃষ্ণনগরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা বাইকের ডাক্কে গুরুতর আহত চার বছরের শিশু পলাতক আরোহী বরাক উপত্যকায় এক জানুয়ারি থেকে রেশন বন্টন না করার সিদ্ধান্ত ডিলারদের আজ স্মারকপত্র প্রদান প্রায় সত্তর লক্ষ মোবাইল নম্বর বন্ধ করল কেন্দ্র কাদের কাদের মোবাইল নম্বর বন্ধ হয়েছে বিস্তারিত থাকবে প্রতিবেদনে আগামীকাল অর্থাৎ পয়লা ডিসেম্বর থেকে সিম কার্ডে করা কেন্দ্র নিয়ম না মানলে লাখ টাকা জরিমানা এবং শেষ খবরটি কংগ্রেস কর্মী আসান চৌধুরীর উপর হামলার প্রতিবাদে আজ করিমগঞ্জে পূর্ল আজমলের কুশপুতুল কংগ্রেসের প্রতিবাদী সভায় উত্তাল গ্যালাক্সি গার্ডেন তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর কিছু সময়ের পূর্বে ঘোষণা করা হয়েছে পাঁচ রাজ্যের এক্সিট পোল অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা পাঁচ রাজ্যের বিধানসভা বুটের বুথ ফেরত সমীক্ষায় কংগ্রেস বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আবাস মিলেছে এখনো পর্যন্ত পাওয়া খবরে মধ্যপ্রদেশের বিভিন্ন সমীক্ষায় বিজেপি এবং কংগ্রেসের মধ্যে সমানে সমানে লড়াই চলছে তেলেঙ্গানার বুটের একটি সমীক্ষায় কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী কেসিআর দলে বিআরএসের মধ্যে সমানে সমানে লড়াইয়ের আবাস মিলেছে ছত্তিশগড়ে মোট আসন নব্বইটি জন কি বাতের সমীক্ষায় বিজেপি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কংগ্রেস বেয়াল্লিশ থেকে তেপ্পান্ন টিভি ফাইভ নিউজের সমীক্ষায় বিজেপি উনত্রিশ থেকে উনচল্লিশ কংগ্রেস চুয়ান্ন থেকে ছয়ষট্টি এক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষে বিজেপি ছত্রিশ থেকে ছেচল্লিশ কংগ্রেস চল্লিশ থেকে পঞ্চাশ টুডেইস চাণক্যর সমীক্ষা অনুযায়ী বিজেপি ছত্রিশগড়ে পেতে পারে আসন আসন কংগ্রেস পেতে পারে এক মর্মান্তিক বিদারক সড়ক দুর্ঘটনা আজ এইচএস এর স্কুটি আনতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল এক মেধাবী ছাত্রীর একটি দ্রুতগামী ট্রেভেলারের ধাক্কায় অকালে মৃত্যু ঘটল মুর্শিদা ফেরদৌস নামে এক মেধাবী ছাত্রীর আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে রাজ্যের নয়গাঁও শহরে জানা যায় আজ সকালে স্কুটির প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে মুর্শিদা তার বাবার সঙ্গে নয়গাঁও শহরের কাছে বেবেজিয়ায় গণপতি হিরো স্কুটির ডিলারের কাছে যান সকালে বাবা হিবজুর রহমানকে নিয়ে আনন্দে গড় থেকে বের হলে মুর্শিদা আর বাড়ি ফিরতে পারেননি বেবেজিয়ায় গণপতি হিরোর সামনে একটি দ্রুতগামী ট্রেভেলার তাকে ধাক্কা মারে গুরুতর আহত অবস্থায় মুর্শিদে এবং তার বাবাকে নোয়াগাঁওয়ের বগেশ্বরী ফুকনানি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে মৃত্যু হয় মুর্শিদার একজন দক্ষ চিকিৎসক হওয়ার আশায় নোয়াগাঁওয়ের একটি প্রাইভেট কোচিং সেন্টারে পড়াশোনা করেছিলেন মুর্শিদা তার বাবা হিবজুর রহমান একজন অবসরপ্রাপ্ত সিআরপিএফ অফিসার হিবজুর রহমানের অবস্থাও আশঙ্কাজনক এবং তাকে নয়গাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে মুর্শিদার মৃত্যুতে জুরিয়ার চামদারা গ্রামে শোকের নেমে আসে দুই হাজার তেইশ বর্ষের এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পঁচাত্তর শতাংশ বা ততোধিক নম্বরপ্রাপ্ত ছাত্র এবং প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া ছাত্রীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে স্কুটি বিতরণ করা হয় আজ অর্থাৎ বৃহস্পতিবার শিলচরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে রাজ্যের জল সম্পদ তথা জনসংযোগ মন্ত্রী পীযুষ হাজারিকা মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের মধ্যে স্কুটি বিতরণ করেন মন্ত্রী তার বক্তব্যে বলেন পড়ুয়ারা ভালো ফলাফল করে ভালো পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করে বরাকের আরও উন্নতি করতে হবে বরাক উন্নতি হলে অসমের উন্নতি হবে এবং দেশের পাঁচটি উন্নয়ন রাজ্যের মধ্যে অসম একটি হবে মন্ত্রী বলেন পড়াশোনার দিকে ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করতে রাজ্য সরকার এ ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে রাজ্য জুড়ে শিক্ষার প্রচার ও প্রসার সহ শিক্ষার মানদণ্ড উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে এর মধ্যে প্রজ্ঞানবারতী পরিকল্পনাও একটি কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরে শিক্ষার মাধ্যমকে হাতিয়ার করে দেশ ও রাষ্ট্র গঠনে ছাত্রছাত্রীদের এগিয়ে চলার আহ্বান জানিয়েছেন মন্ত্রী পিজুষ হাজারিকা এ দ্বারায় মাদারিসে ইসলামিয়া অর্থাৎ ইএমআই বোর্ডের অনুমোদিত সকল মাদ্রাসার শিক্ষকদের অবগতির জন্য জানানো হয়েছে আগামী তিন ডিসেম্বর রোজ রবিবার ইএমআই প্রদান কার্যালয় মিরাবাড়ি টাইটেল মাদ্রাসায় টিচার্স ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হবে উক্ত প্রশিক্ষণ শিবিরে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান আল্লামা ডক্টর সৈয়দ আব্দুল নূর সাহেব এক দিবসীয় শিক্ষক প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী প্রত্যেক প্রশিক্ষণার্থীদের জানানো হয়েছে আগামী তিন ডিসেম্বর রোজ রবিবার সকাল আট গটিকায় ইএমআই বোর্ডের প্রধান কার্যালয় মিরাবাড়ি টাইটেল মাদ্রাসায় উপস্থিত হয়ে প্রত্যেক প্রশিক্ষণার্থী নিজ নিজ আইডেন্টি কার্ড ফাইলসহ নোটপ্যাড পেন কার্যালয় হতে সংগ্রহ করতে হবে সেই সঙ্গে বিশেষ করে বলা হয়েছে আইডেন্টি কার্ড ছাড়া কোনো প্রশিক্ষণার্থী শিবিরে অংশগ্রহণ করতে পারবেন না আজ রামকৃষ্ণনগরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা বাইকের দাক্কে গুরুতর আহত চার বছরের শিশু পলাতক বাইক আরোহী জানা গেছে আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুর দুইটা নাগাদ রামকৃষ্ণনগরের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা রজয়ালিয়ার চার বছরের শিশু পুত্র বাড়ির সম্মুখে খেলা করছিল পাশ দিয়ে যাওয়া রাস্তায় দ্রুতগতিতে আসা একটি বাইক ওই চার বছরের শিশুকে দ্রুতগতিতে দাক্কা মারে এতে মাটিতে লুটিয়ে পড়ে প্রচুর রক্তকরণ শুরু হয় ওই চার বছরের শিশুর ঘটনার পরই বাইক রেখে পালিয়ে যায় বাইকের চালক এদিকে ঘটনার পর পরই স্থানীয়রা আহত শিশুকে উদ্ধার করে রামকৃষ্ণনগর হাসপাতালে পাঠান পরে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে বাইকটি উদ্ধার করে নিয়ে যায় ওই ঘটনায় ওই এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে যত সময় যাচ্ছে ততই ডিজিটাল ও অনলাইন প্রতারণার দাঁত নখ যেন আরও দাঁড়ালো হয়ে উঠছে এই পরিস্থিতিতে দেশের সত্তর লক্ষ মোবাইল নম্বর বন্ধ করে দিল কেন্দ্র ওই সমস্ত নম্বর থেকে গোলমেলে লেনদেনের সন্ধান মিলেছে এমনটাই জানালেন আর্থিক পরিষেবা সচিব বিবেক যোশী আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল লেনদেনে বাড়তে থাকা জালিয়াতির বিষয়ে একটি বৈঠকে এদিন যোগ দিয়েছিলেন যোশী এরপরই তিনি কথা বলেন সংবাদ মাধ্যমের সঙ্গে জানান ব্যাংকগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে আর্থিক জালিয়াতি রুখতে নজরদারি আরও করা করতে সেই সঙ্গেই তিনি জানিয়েছেন আদার এনেবল্ড পেমেন্ট সিস্টেম অর্থাৎ এই পি জালিয়াতি রুখতে রাজ্য সরকারগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলা হয়েছে তথ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে বাঙালির প্রতি চরম বঞ্চনা লাঞ্চনার এক জ্বলন্ত নজির ছিল এনআরসি এই এনআরসির পরে পরে কত প্রকৃত ভারতীয় পুরুষ মহিলা চরম লাঞ্চনার শিকার হয়েছিলেন একতা আর বলার অপেক্ষা রাখে না এবার এনআরসি নিয়ে নির্মাণ হল বাংলা ছায়াছবি আগামী পনেরো ডিসেম্বর করিমগঞ্জ সহ সমগ্র অসমে এক যুগে মুক্তি পাবে আইডি নামের বাংলা ছায়াছবি এই বাংলা মুভিতে ফুটে উঠবে এনআরসির যাবতীয় কাহিনী এনআরসির নামে কিভাবে বরাক তথা সমগ্র অসমের বিশেষ করে বাঙালি মানুষ চরম লাঞ্ছনা আর হতাশার শিকার হয়েছিলেন তার উদাহরণ রয়েছে সর্বত্র কত মানুষ এনআরসির আতঙ্কে অকালে অসময়ে মৃত্যুবরণ করেছিলেন কিভাবে হাজার হাজার মানুষ লাঞ্ছিত হয়েছিলেন তার বৃত্তান্ত তুলে ধরা হয়েছে আইডি নামের এই বাংলা ছায়াছবিতে পুরো রাজ্য সহ পুরো বরাক উপত্যকায় আগামী এক জানুয়ারি থেকে রেশন বন্ধ কার্যসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে সারা অসম সুলভ মূল্যের ব্যবসায়ী সংস্থা ডিলারদের সমস্যার কথা সংস্থা সরকারকে বারবার অবগত করার পরও কোনো সুরাহা বের না হওয়ায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ নিয়ে সংস্থার তরফে মুখ্যমন্ত্রীকে দেওয়া স্মারকপত্রের প্রতিলিপি আজ অর্থাৎ বৃহস্পতিবার জেলা আয়ুক্ত রোহন কুমার যাকে প্রদান করা হয় এবার শেষ খবরটি বুও সিমও বিশেষ করে সেই বুও সিম ব্যবহার করে প্রতারণার মাত্রা কমাতে সিম সংক্রান্ত নতুন নিয়মগুলি কার্যকর করা হচ্ছে দেশের মাত্রাতিরিক্ত প্রতারণার মাত্রা টেকাতে সিম কার্ড কেনা এবং বিক্রি করার ক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন নতুন নিয়মগুলি লাগু করতে চলেছে আগামীকাল অর্থাৎ পয়লা ডিসেম্বর থেকে টেলিকম সেক্টরে নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে মোবাইল সিম কেনার নিয়ম করা করেছে সরকার এর মানে হল যে কোনো দোকানদার সম্পূর্ণ কে সারা ছাড়া কোনো সিম বিক্রি করতে পারবে না অন্যদিকে কেউ বালবে সিম কার্ড কিনতে পারবে না নিয়ম পরিবর্তন করে টেলিকম বিভাগ একটি আইডিতে সীমিত সিম কার্ড দেওয়ার বিধান করেছে জাল সিম কার্ডের মাধ্যমে সৃষ্ট জালিয়াতি ঠেকানোর জন্য বিভাগ এটি করেছে কেউ এই নিয়ম না মানলে দশ লাখ টাকা জরিমানা এবং জেল হতে পারে এবার শেষ খবরটি করিমগঞ্জে কংগ্রেস কর্মী আসান চৌধুরীর উপর এআইইউডিএফের হামলার প্রতিবাদে আজ করিমগঞ্জে পূর্ল মৌলানা বদরুদ্দিন আজমলের কুশপুতুল আসানের উপর হামলার প্রতিবাদে আজ করিমগঞ্জের সেটেলমেন্টে পূর্ল আজমলের কুশপুতুল কংগ্রেসের প্রতিবাদ সভায় উত্তাল গ্যালাক্সি গার্ডেন প্রতিবাদ সভায় এক মঞ্চে কমলাক্য মুক্তাদির আবু সালে তাপস সন্দীপ সবুর সহ তাবর নেতারা করিমগঞ্জে আজমলের সফরগিরে কংগ্রেস কর্মীদের উপর হামলাকারীদের পুলিশ প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা নেব করিমগঞ্জে কংগ্রেসের প্রতিবাদী সবাই অভিমত দলীয় কর্মীদের উপর হামলাকারীদের গ্রেফতার দাবি নেতাদের এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন